চব্বিশ বছর বয়সী এক ছেলে চলন্ত ট্রেনের জানালা দিয়ে বাইরে দেখছিল আর চিৎকার করে বলছিল, বাবা দেখো গাছগুলো সব পিছনের দিকে চলে যাচ্ছে। হঠাৎ করে ছেলেটি আবারও চেঁচিয়ে উঠল, বাবা দেখো মেঘগুলো আমাদের সাথে দৌড়াচ্ছে। পাশে বসে থাকা এক লোক ছেলেটির শিশুসুলভ আচরণ দেখে রাগের দৃষ্টিতে তাকিয়ে বৃদ্ধ বাবাকে বলল, আপনি আপনার ছেলেকে কেন কোনো ডাক্তারকে দেখাচ্ছেন না? উত্তরে হেসে বাবা বলল, আমি ডাক্তার দেখিয়েছি, আমরা হাসপাতাল থেকেই আসছি। আমার ছেলে জন্ম থেকেই অন্ধ, আজকেই সে তার চোখের আলো ফিরে পেল, আজকেই প্রথম সব কিছু দেখতে পারছে। পৃথিবীতে প্রতিটি মানুষের একটি গল্প থাকে, কাউকে ভালোভাবে না জেনে তার সম্পর্কে কিছু বিচার করে ফেলা ঠিক না, কারণ সত্যিটা আপনাকে চমকে দিতে পারে। জীবনটা আসলেই সরল অঙ্কের মতো, শুনতে মনে হয় খুবই সহজ, কিন্তু সমাধান করতে গেলে বোঝা যায় কতই না কঠিন।